পূর্ব বর্ধমান জেলার 260 বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শহর বর্ধমানের রূপকার সমাজসেবী বর্ধমানবাসীর প্রাণের মানুষ খোকন দাস পবিত্র রমজান মাসের পর শুক্রবার খুশির ঈদ উপলক্ষে রাজ্যবাসী ও বর্ধমান শহরের বাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রিয় বর্ধমানবাসী এবং গোটা বাংলার প্রতিটি মানুষকে প্রথমেই আমি আমার প্রণাম এবং সালাম জানাই। পবিত্র এই ঈদে প্রতিটি মানুষকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। প্রতিটি মানুষের কাছে গিয়ে এই শুভেচ্ছা জানাতে পারলে আমি নিজেকে খুব খুশি হতাম, কিন্তু এই করোনা মহামারীর জন্য আমি মানুষের দরজায় পৌঁছাতে পারলাম না। আমাদের সবাইকে বুঝতে হবে যে এই মহামারী থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। তাই আমি সবাইকে বলবো, আপনারা মাস্ক পরুন, দূরত্ব বজিয়ে রাখুন, কারণ মানুষকে আগে বাঁচতে হবে। বাঁচার থেকে আর বড় আনন্দ কিছু হয় না। উৎসব আসবে, উৎসব আবার আমরা করতে পারবো, কিন্তু এই সময় সবাইকে আমাদের এই করোনার বিরুদ্ধে লড়াই করে নিজেদের বেঁচে থাকতে হবে। তাই সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।